গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রেডি হয়ে যাচ্ছি হলো উদয়পুরে, আজকে আমার দিদির মেয়ের অন্নপ্রাশন। তো আমি আর মন যাচ্ছি, ওকে স্কুল থেকে আনার পরে তাড়াতাড়ি স্নান টান করিয়ে খাইয়ে রেডি করিয়েই বাস বেরিয়ে গেছি। তো যাব আমরা লাইন বাসেই, কেন কি ট্রেন তো আবার বিকেলে, আর সকালে ট্রেনটা ধরতে পারেন 7:10 ট্রেনটা, কেন কি মনে স্কুল ছিল, তার জন্য এখন লাইন বাসেই যাব। আগে মন খুব বমি করতো, এখন না স্কুলে যায় তো বাসে, তো বাসে রোজ রোজ যাওয়ায় একটাই লাভ হলো যে ও বমি করাটা এখন বন্ধ করে দিয়েছে। তো এই যে বাসে অলরেডি উঠে গেছি, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর মনকে আমি ঘরে, আমাদের তো সবসময় ঠান্ডা থাকে, তো ভেবেছিলাম বাইরে বোধহয় ঠান্ডা, তো এই জন্য মনকে সোয়েটার পরিয়ে দিয়েছিলাম, জ্যাকেট আর কি। বাট বেরিয়ে দেখি আগুন, দেখো ঘুমিয়ে গেছে। আসলে 5টার সময় উঠে স্কুলে যায় তো, তার জন্য খুব টায়ার্ড। বাস থেকে নেমে এখন অটো করে যাচ্ছি মাতা বাড়িতে। আর দেখো বাবু এসে পড়েছে আমাদেরকে নেওয়ার জন্য। ফোন করে দিয়েছিলাম সামনে থাকার জন্য, ওরা কোথায় তো জানি না, তার জন্য বললাম তুমি একটু নিচে আসো, আমরা আসছি। তো এই আর কি, এখন যাচ্ছি ওপরে মন্দিরের সামনে, ওরা ওপরেই আছে বললো। তো চলো, এসে পড়লাম উপরে। আর দেখো আজকে নাকি ওখানে প্রায় 70-80টার উপরে অন্নপ্রাশনের ডেট পড়েছে। আজকে অন্নপ্রাশন অনেক, তো যেন সবাই এখানেই এসছে মাতার বাড়িতে। আর এখানে আমার বড় জেঠুর ছেলে, পাত্র দাদা, বাবা, জেঠেমণি, মন, এখানে সবাই, দিদি, শাশুড়ি, মানে ওদের বাড়ির সবাই যারা আছে। তো এই আর কি, এখন এই যে, আর ও গরমে, দিদির মেয়েটা গরমে পুরো একদম অবস্থা খারাপ, মানে এখন সবাই চেষ্টা করছে যেন না ঘুমায়। আসলে খিদে পেয়েও গেছে আর গরম, তাছাড়া উপরে তার উপরে ঘুম। ঘুমের কথা বলতে বলতে ঘুমিয়ে গেল, যদিও আরও কিছুক্ষণ টাইম আছে। তো সবাই বলছে থাক একটু ঘুমিয়ে নিক, তারপরে ভালোভাবেই মুখে ভাতটা দিতে পারবে। তো অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য সবাই বলছিল যে না এবার ঘুম থেকে উঠিয়ে মুখে ভাতের যে নিয়ম কানুনটা সব সেরে নেওয়ার জন্য, কারণ ওরা তো আবার সবাই মিলে আবার সাবরুমে যাবে, আর আমি ওই দিক থেকে চলে যাবো আগরতলা। কাঁচা ঘুম থেকে উঠে গেছে তো এই জন্য প্রচন্ড কাঁদছিল। এত কান্নাকাটি করছিল, কাওয়ার কোলে থাকছিল না, তার জন্য এবার শেষমেশ দিদি কোলে নিয়ে বসেছে, যদি একটু বসতে পারে, কারণ সবাই এখন পর্যন্ত আশীর্বাদ টাশীর্বাদ কিছুই হয়নি।
তো এবার আমার পালা, জীবনে প্রথম এই ফার্স্ট টাইম কাউকে আশীর্বাদ করছি। তো আমি একটা ছোট্ট একটা গিফট দিয়েছি, কানের দিয়েছি, যেহেতু মেয়ে হয়েছে, মেয়ে মানুষ, কানেরটা খুব দরকার, কিছুদিন পরেই কানের দুল পড়তে লাগবে। কান্নার জন্য তো কোনো রিচুয়াল ঠিকঠাক করে করতেই পারলো না, তার জন্য এখন একটু শান্ত হয়েছে, খাইয়েছে, আসলে খিদেও পেয়েছিল। তো খাওয়ানোর পর এখন একটু মনটা ভালোই দেখতে পাচ্ছি, এই জন্য যে নিয়ম কানুন, সোনা, রূপো, টাকা পয়সা, বই খাতা যা যা আছে এগুলো দিয়ে কোনটা ধরে, এটা একটা নিয়ম আর কি, হয়তো তোমরাও জানো। তো এখন সবাই রেডি হয়ে বসে আছে, সে কোনটা ধরবে। নর্মালি ও খাতা আর পেনটাই ধরেছিল। চলে এসেছি এবার হোটেলে খেতে, তাড়াতাড়ি খেয়ে যেতে হবে, ওই দিকে আবার সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি পুরো ফাঁকা, খাওয়াও শেষ, এবার যাওয়ার পালা। তো বাসে অলরেডি বসে গেছি, দ্বিতীয়তে গাড়ি দিয়ে আমাদেরকে বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়েছে, তো এবার বাড়ি যাওয়ার পালা, বাস অলরেডি ছেড়ে দিয়েছে। তো ভালোই লাগলো সবার সাথে দেখা করে, কথা বলে অনেকদিন পর। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে। ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, অবশ্যই একটু পেজটা ফলো করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।